নমস্কার। অ্যাস্ট্রোলজি ইন দ্য লাইট অফ সায়েন্স, প্রফেসর ডক্টর বাসু। এই প্রোগ্রাম প্রথমবার বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার রাত 9টাতে স্পেশাল এপিসোড শুরু হচ্ছে। আমি প্রফেসর ডক্টর বাসু আপনাদের কথা দিচ্ছি, যা রোববারে বলেছিলাম এই স্পেশাল এপিসোডে, স্পেশাল প্রোগ্রামে থাকবে, যেটা বিজ্ঞানের আলোয় জ্যোতিষ, আমাদের অ্যাস্ট্রোলজিতে কতটা সায়েন্স লুকিয়ে আছে। আপনারা জানেন যে আমি প্রত্যেকবার চেষ্টা করি, রোববার যখন দুপুর 2টা থেকে আমি লাইভে থাকি, আপনারা প্রত্যেকেই জানেন যে আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকের সামনে তুলে ধরার যে বিজ্ঞানের সঙ্গে জ্যোতিষশাস্ত্র কতটা যুক্ত। প্রথমেই আজকে প্রোগ্রামের শুরুতেই আমি সিসিটিভি কর্তৃপক্ষকে আমার ধন্যবাদ জানাবো। সেই কর্তৃপক্ষ আমাকে রিকোয়েস্ট করেছেন যে এরকম একটা প্রোগ্রাম করতে, যা আগে হয়তো আপনারা কখনো দেখেননি টিভির পর্দাতে। বোর্ড ওয়াক করে আমি দেখিয়ে দেব যে এই অ্যাস্ট্রোলজির মধ্যে কতটা সায়েন্স আছে। এই বিভিন্ন এই স্পেশাল এপিসোডে থাকবে অ্যাস্ট্রোলজি, বাস্তু, বাস্তুর মধ্যে কতটা সায়েন্স লুকিয়ে আছে, বাস্তু জ্যোতিষশাস্ত্রের আলোতে বাস্তু, এবং আমাদের বাস্তু বিটা সায়েন্স অফ ডোয়েলিং যেটা আমরা বলি, সেই সায়েন্স কতটা লুকিয়ে আছে। এছাড়া বিভিন্ন এপিসোডে আমি আপনার সামনে তুলে ধরব যে তন্ত্র এবং যোগার মধ্যে কতটা সায়েন্স লুকিয়ে আছে। তো আমি আপনাদের সামনে আজকে একটা প্রশ্ন নিয়ে আমি তুলে ধরবো, যে প্রশ্নটা হচ্ছে আমরা প্রত্যেকবারেই সম্মুখীন হই, যারা আমরা প্র্যাকটিস করি, যারা তারা সাধারণভাবে আমরা এটা প্রত্যেকে প্রশ্ন করেন যে জ্যোতিষশাস্ত্র আমরা যখন কাউকে ফলাদেশ করি, এই ফলাদেশ করার সময় আলটিমেটলি আমাদের পারপাসটা কি? আলটিমেটলি আমাদের পারপাস হচ্ছে তার কিছু রেমেডি বা প্রতিকার নেওয়া। তো তখন একটা প্রশ্ন এসে যায়, প্রশ্নটা কি, যে আমরা সাধারণভাবে জ্যোতিষশাস্ত্র যখন আমরা ইউজ করি, তার সঙ্গে একটা জেমস্টোন বা জেমস্টোন রেমেডি আমরা দিই, রত্নের প্রতিকার দিয়ে থাকি। তো এই রত্নের প্রতিকারের ব্যাপারে বলতে গিয়ে একটা কথা আপনাদের বলি, আপনারা হয়তো অনেকেই আছেন যে একটু খুঁত খুঁত ভাব থেকে যায় যে ওয়েদার দিস জেমস্টোনস উইল রিয়েলি ওয়ার্ক অর নট, সত্যি কি এটা কাজ করে, জেমস্টোন কি আমাদের এই প্রবলেমগুলো যেগুলো আমাদের চার্টেতে আছে, ন্যাটাল চার্টেতে আছে, এই জেমস্টোন কি আমাদের কিছু সাহায্য করতে পারে। আজকে এই প্রশ্ন দিয়ে শুরু করব বিজ্ঞানের আলোয় জ্যোতিষ। প্রথমে বলি জ্যোতিষশাস্ত্র কতগুলো বিজ্ঞানের ফিল্ডকে কভার করে। আমরা জেমস্টোন যখন পড়ব, তার আগে জানতে হবে হাউ দ্য জেমস্টোনস ওয়ার্ক ইন আওয়ার বডি। সেই ক্ষেত্রে আমাদের হিউম্যান অ্যানাটমি সম্বন্ধে আমাদের ধারণা থাকা দরকার, বায়োমেডিক্যাল সায়েন্সে এটা পড়ানো হয়। একটু বলে নিই, আমাদের এই আর্মে জেনারেলি ইট কনসিস্ট অফ থ্রি নার্ভস, রেডিয়াল, মিডিয়ান অ্যান্ড আল্নার। দিস থ্রি নার্ভস গেট কনভার্টস ইনটু এ সিঙ্গল নার্ভ দ্যাট ইজ কল্ড ব্র্যাকিয়াল প্লেক্সাস নিয়ার বাই আওয়ার স্ক্যাপুলা মাসল। আমাদের এই কাঁধের কাছে একটা মাসল থাকে যার নাম স্ক্যাপুলা, সেই স্ক্যাপুলার কাছে রেডিয়াল, মিডিয়ান, আলনার এই তিনটে নার্ভ একটা নার্ভে কনভার্টস করে, সেই নার্ভটাকে বলা হয় ব্র্যাকিয়াল প্লেক্সাস। দেন দিস নার্ভ ডাইভার্জেস ইন্টু থ্রি নার্ভস থ্রু C5, C6, C7। আমাদের মেরুদণ্ড বা স্পাইন আপনারা জানেন কিছু সার্ভাইকাল ডিস্ক নিয়ে তৈরি, এই সার্ভাইকাল ডিস্ক কিছু নাম্বার দিয়ে আমরা চিহ্নিত করি। তো C5, C6, C7 এই সার্ভাইকাল ডিস্ক হয়ে ইভেনচুয়ালি ইট রিচেস টু আওয়ার CNS, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থ্রু সেরিব্রাল কর্টেক্স হুইচ ইজ অ্যাডজাসেন্ট টু আওয়ার মেডুলা অবলঙ্গাটা। তাহলে বোঝা গেল যে বায়োমেডিক্যাল সায়েন্সটা কতটা জরুরি একজন জ্যোতিষীর কাছে। জ্যোতিষশাস্ত্র পড়তে গেলে শুরু করলাম বায়োমেডিক্যাল সায়েন্স দিয়ে। এবারে বলি জ্যোতিষশাস্ত্র যে আমরা বায়োমেডিক্যাল সায়েন্স নিয়ে পড়ছি, যখন জেমস্টোন কিভাবে কাজ করে বোঝালাম, এবারে বলি তার জন্যে আমরা এই প্রত্যেককে রেকমেন্ড করি, বিশেষ করে আমি হয়তো খুব কম আপনারা শুনে থাকবেন, যে অনেকেই আমরা বলি সবসময়, মানে অনেকে বলে থাকেন যে আঙুলে, ফিঙ্গারে জেমস্টোন পড়তে, বিভিন্ন আঙুলে বিভিন্ন রকম ভাবে তার গ্রহের অনুযায়ী আমরা পাথর রত্ন পড়তে বলি। আমি বলি যে আপনারা
এই ফিঙ্গারে পড়বেন না, জেমস্টোন ফিঙ্গারে পড়ার জন্য নয়, জেমস্টোন পড়তে হয় এইখানে, যে কারণে বোঝালাম যে রেডিয়াল মিডিয়ান আলনার এই তিনটে নার্ভ এইখান দিয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের বাইসেপস এর কাছে। তো আমলেট করে আমি পড়তে বলি, সেটাই সায়েন্টিফিক। বাট কখন এটা কলেট করে আমরা পড়তে বলি, একটা দুটো বা তিনটে জেমস্টোন যার যেরকম লাগবে, কিন্তু কখন আগুলে পড়তে হবে, যখন একই ক্যাটাগরির জেমস্টোন মোর দ্যান ওয়ান লাগবে, তখন একটা এখানে একটা ফিঙ্গারে, একই ক্যাটাগরির জেমস্টোন দুটো লাগবে, অথবা কারোর বেশি পাওয়ার লাগবে, বেশি রতির জেমস্টোন লাগবে পার্টিকুলার কোন একটা ক্যাটাগরির জেমস্টোন, সেই ক্ষেত্রে একটা এখানে আর একটা এখানে। কেন? বিকজ অফ ভ্যারিয়েশন অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, হুইচ ইজ ওয়ান অফ দ্য প্রপার্টিজ অফ জেমস্টোন। এরকম আরো কিছু প্রপার্টি আছে, কি কি আছে? যেটা বললাম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, স্পেসিফিক গ্র্যাভিটি, হার্ডনেস যা মোস্ট স্কেলে আমরা মেজার করি, ট্রান্সপারেন্সি অ্যান্ড কালার, এই পাঁচটা জিনিস দেখে আমরা জেমস্টোনকে নির্বাচন করি, এই জেমস্টোন কাজ দেবে কিনা। এবং প্রত্যেকটা জেমস্টোন ঠিকঠাকভাবে দেখার জন্য তার মধ্যে কতটা অরিজিনাল জেমস্টোন বা তার মধ্যে কতটা নন ট্রিটেড, নন হিট, এখন তো আবার হিট ট্রিটমেন্ট করে কালার আর্টিফিশিয়ালি দেওয়া হয়ে যায়, সেক্ষেত্রে একটু আমাদের অভিজ্ঞতা দরকার হয়, আই গ্লাস দিয়ে আমরা দেখে নিই যে জেমস্টোনটা কতটা জেনুইন, কতটা কাজ দেবে। এবার বলি কেমি, এটা হলো ফিজিক্স, শুরু করেছিলাম বায়োমেডিকেল সায়েন্স দিয়ে, সেকেন্ড এলাম ফিজিক্স, এবার বলছি কেমিস্ট্রি। এক প্রত্যেকটা জেমস্টোন তা কি কেমিক্যাল কম্পোজিশন নিয়ে তৈরি, পলা ক্যালসিয়াম কার্বোনেট, মুক্ত ক্যালসিয়াম কার্বোনেটের মধ্যে আর কি আছে, ক্যালসিয়াম কার্বোনেটের মধ্যে আমরা জানি কনচুয়েলিন আছে, তাহলে এই CaCO3 এদের মধ্যে বন্ডিং কি, যেটা হায়ার সেকেন্ডারিতে কেমিস্ট্রিতে আপনারা পড়ে যা সায়েন্স নিয়ে পড়েছেন তারা জানেন, অর্থাৎ কেমিক্যাল কম্পোজিশন অফ জেমস্টোন নিয়ে আমাদের নলেজ থাকতে হবে, এখানে কেমিস্ট্রি ইনভলভড। এবার আসি জিওগ্রাফি, আপনারা সাধারণভাবে দেখে এক্সপিরিয়েন্স করেছেন, যখনই আপনার সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকে বা আমরা যখন আমরা চার্ট বিচার করি, ডেট অফ বার্থ, টাইম অ্যান্ড প্লেস দি, প্লেস ল্যাটিচুড লংগিচুড, দ্রাঘিমাংশ অ্যান্ড অক্ষাংশ, তার কারণ কি, সেখান থেকে আমরা লগ্নটা ক্যালকুলেট করি, অ্যান্ড কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে একজনের লগ্ন বার করতে হয়। বহুবার বলেছি যে একটা লগ্ন ক্যালকুলেট করার জন্য আমাদের দুদিন পর অঙ্ক করতে হয়। এখানে তো জিওগ্রাফিটা কোথায় আসছে, পার্টিকুলার আপনারা সাধারণ জানেন যে এই চন্দ্র যেখানে থাকে, এই 12টা ঘরের 12টা রাশির যে রাশির মধ্যে চন্দ্রের অবস্থান থাকে সেটাকে বলা হয়, আমরা রাশি বলি, কি রাশি, যেখানে আপনার চন্দ্র অবস্থিত। অর্থাৎ কোন একটা পার্টিকুলার জায়গাতে আমি যদি বলি এখানে আপনার মুন আছে, আপনি কি বলবেন, আপনার কর্কট রাশি। যদি বলি আপনার এখানে অ্যাসেন্ডেন্ট আছে, তাহলে আপনি জানবেন যে আপনার লগ্ন হলো কন্যা লগ্ন। এখন এই লগ্নটা কি, হোয়াট ইজ দি ইমপ্লিকেশন অফ অ্যাসেন্ডেন্ট, তার জন্যে পৃথিবীর খগোল অর্থাৎ জিওগ্রাফিক্যাল সায়েন্স সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। একটু ছোট করে বল, সহজ করে বলে দিই, একটু কমপ্লেক্স ব্যাপারটাকে সহজ করে আমি বলছি, আমরা যদি আমাদের এই টোটাল আকাশটাকে একটা রাশি চক্র ধরি, 360 ডিগ্রি, 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি রাশিচক্র ধরি, এবং আমরা যদি এটা কনসিডার করে নিই যে এই রাশিচক্র অলওয়েজ ঘুরছে, অর্থাৎ এদিক ঘুরছে, ক্রমশ এইভাবে ঘুরছে রাশিচক্র, বেসিক্যালি রাশিচক্র তো ঘোরে না, ফিক্সড ঘোরে, কে, পৃথিবী ঘুরছে। তো অ্যাপারেন্টলি আমাদের মনে হচ্ছে যে পৃথিবী ফিক্সড আছে, বাকি রাশিচক্র ঘুরছে, যেভাবে আমরা বলি যে মনে হয় সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তা তো নয়, সূর্য তো ফিক্সড, বেসিক্যালি আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, তো অ্যাপারেন্টলি মনে হচ্ছে সূর্য ঘুরছে, ঠিক সেরকম ভাবে রাশিচক্র ফিক্স, পৃথিবী ঘুরছে, তো আমরা পৃথিবীর বুকে দাঁড়িয়ে মনে হচ্ছে রাশিচক্র ঘুরছে। তো অ্যাসেন্ডেন্টটা কি পার্টিকুলার, যখন যদি আমি একটা এরকম ভাবে আমাদের হরাইজন্টাল লাইন ড্র করি, কোনো একটা জাতক এইখানে জন্মালো, সেই সময় এই রাশিচক্র, ধরুন এইখানে কন্যা লগ্ন, কন্যা রাশিটা
13 ডিগ্রি সামথিং হয়তো 30 মিনিট কভার করেছে। তাহলে এই অ্যাঙ্গেলটাকে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাসেন্ডেন্ট। বুঝতে পেরেছেন? মানে ঠিক যে মুহূর্তে জাতক জাতিকা জন্ম গ্রহণ করলো সেই পয়েন্ট থেকে, অর্থাৎ সেই জায়গা থেকে তার ল্যাটিচিউড লংগিচিউড মেজার করে সেইখান থেকে ইস্টে, ইস্টে পূর্ব দিকে যে রাশিতে উদীয়মান রাইজিং সাইন, যে রাশিটা এন্ড সেটা কত কত ডিগ্রি রাইজ করছে, সেই ডিগ্রিটা হলো একজন জাতকের অ্যাসেন্ডেন্ট। খুব সহজ করে বোঝালাম, এর মধ্যে কিছু কমপ্লেক্সিটি আছে, ডিটেল অ্যানালাইজ করতে গেলে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেনি তাদের একটু অসুবিধা হবে। তো খুব সিম্পলি বোঝালাম এইটা হলো অ্যাসেন্ডেন্ট। আপনারা তো রাশি সম্বন্ধে শুনেছেন, কোনোদিনও লগ্ন সম্বন্ধে প্রশ্ন করেছেন, লগ্নটা কি, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনার আমরা লগ্নকে এক নম্বর ধরে বাকি সাইনগুলোকে নাম্বারিং করি। 12টা ঘর আমরা এইভাবে নাম্বারিং করি, লগ্নটার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ কোন জাতক জাতিকা যখন সে ভূমিষ্ঠ হলো তখন থেকেই আরম্ভ হলো তার সমস্ত গ্রহের প্রভাব তার শরীরের উপরে। অনেকে ধারণা আছে, বলা হয় যে যখন এই ওভাম অ্যান্ড স্পাম যখন ফার্টিলাইজড হয় তখনই জন্মগ্রহণ করে একটি শিশু এবং তখন থেকে লগ্ন ক্যালকুলেট করা উচিত, হুইচ ইজ রং। কারণ সেই শিশুটি যেহেতু মাতৃদেহের একটি অঙ্গের সঙ্গে যুক্ত, সেই ক্ষেত্রে মায়ের শরীরের উপরে সেই জাতক জাতিকার, সেই মায়ের উপরে সেই সমস্ত গ্রহের যা প্রভাব সেটা মায়ের উপর পড়বে, সন্তানের উপর নয়। সন্তানের উপর কখন পড়বে? যখন সে জন্ম নিল, অর্থাৎ ভূমিষ্ঠ হলো পৃথিবীতে, তখন থেকে তার গ্রহের প্রভাব শুরু হয়ে যায়। সেই ক্ষেত্রে সিজারিয়ান বেবি হোক বাট নর্মাল ডেলিভারি করে বেবি হোক, ইট ডাজন্ট ম্যাটার। আমি বহু ক্ষেত্রে এখনো যেটা করে থাকি, আমি বলে দিই এই টাইমে সিজার করবেন, কোনো জাতক জাতিকার ক্ষেত্রে বলি, তাদের প্যারেন্টসদের বলে দিই যে এই টাইমে আপনার বেবি নেবেন, এই এই টাইমে বেবি ডাক্তারকে বলবেন এই টাইমে যেন সিজার করে। সেই ক্ষেত্রে আমাকে দেখতে হয় পার্টিকুলার কোন একটা টেন্টেটিভ ডেট যেটা ডক্টর দেয়, এই দিনে আপনার বেবি ডেলিভারি হবে, ফিক্স বলা যায় না, তো তার আগের দিন ধরি, সেই দিন ধরি আর তার পরের দিন ধরি, এই তিনটে দিন আমি আমাকে দেখতে হয় 36 খানা চার্ট, কারণ অ্যাসেন্ডেন্ট মোটামুটি ভাবে 2 ঘন্টা অন্তর চেঞ্জ হয়। তাহলে 24 ঘন্টায় আমাকে কটা দেখতে হবে ছক, প্রত্যেকটা অ্যাসেন্ডেন্টের রেসপেক্ট একটা করে চার্ট, তাহলে 24 ঘন্টায় আমাকে 12টা চার্ট বানাতে হবে, 3 দিন তাহলে 12 12 12, 36টা চার্ট করে আমাকে দেখতে হয় যে কোন চার্টটা ওই সময়ের জন্য বেস্ট চার্ট। তো আউট অফ 36 উইচ ওয়ান ইজ দ্য বেস্ট ওয়ান অ্যান্ড আই রেকমেন্ড দ্যাট টাইম ফর দ্য প্যারেন্টস। তো অর্থাৎ বেবি জন্মের আগেতেও কিন্তু আমাদের এই ক্যালকুলেশন আমরা করতে পারি। যারা প্রকৃত অর্থে জ্যোতিষ জানে তারা কখনো কোন রকম সুপারস্টিশনে বিলিভ করে না। আর একটা কথা জেনে রেখে দিন, 12 বছরের পর থেকে এই গ্রহের প্রভাব পূর্ণতা লাভ করে কোনো একটি শিশুর দেহে। তাই 12 বছরের আগে আমরা ফলাদেশ করতে পারি, প্রেডিকশন করতে পারি, বাট রেমেডি দিই না, কিছু এক্সেপশনাল কেস ছাড়া। শরীর স্বাস্থ্য বা পার্টিকুলার কোনো ডিজিজে যদি খুব বেশি ভোগে সেই ক্ষেত্রে আমরা হালকা পাওয়ার দিই বা সাবস্টোন অনেক সময় দিয়ে দিই, যেমন অনেক সন্তান হয়তো কথা বলতে দেরি হচ্ছে কথা বলতে, সেই ক্ষেত্রে তার জন্যে আমরা একটা জেমস্টোন রেমেডি দিই, হালকা জেমস্টোন বা তার সাবস্টোন আমরা রেকমেন্ড করে থাকি। এটা হলো সায়েন্স। তাহলে কি বললাম, জিওগ্রাফিক্যাল সায়েন্স। তাহলে কি দিয়ে শুরু করেছিলাম, বায়োমেডিকেল সায়েন্স, তারপরে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তারপরে জিওগ্রাফি, এবার ঢুকবো ম্যাথামেটিক্সে। চলুন শুরু করা যায় একটা প্রশ্ন নিয়ে। আপনারা যারা যারা জ্যোতিষের কাছে গেছেন, মিট করেছেন, তারা দুখানা জিনিস মোটামুটি জানেন। একটা হলো লগ্ন ছক, অর্থাৎ D1 আমরা বলি লগ্ন ছক, আর একটা হলো নবাংশ।
এখন তো আবার তাও অনেকে তাও করে না, একটা ছকেই সেরে দেয়, 2 মিনিটের বেশি তাদের টাইম নেই, তাদের প্রচুর ক্লায়েন্ট মিট করতে হবে। তো যাই হোক, সেই ক্ষেত্রে তারা কি দেখে তা আপনারাই বুঝতে পারবেন, এই প্রোগ্রাম দেখবেন যখন, এই অ্যাস্ট্রোলজি ইন দ্য লাইট অফ সায়েন্স আপনারা বুঝতে পারবেন। যাই হোক, তো একজনের চার্ট দেখার জন্যে 1 ঘন্টা মিনিমাম টাইম লাগে, ঠিকঠাক যদি দেখা যায়। তো যেটা বলছিলাম, তো আপনারা জানেন যে D1 এই চার্টটা সবাই করে থাকে, যেটাকে আমরা লগ্ন ছক বলি। আপনার রাশি লগ্ন নিয়ে খুব ভাবিত প্রত্যেকের, আমার কি রাশি আমার কি লগ্ন, তো একটু পরে বুঝবেন একজনের জন্যে আমি 24খানা 16 থেকে 20টা চার্ট দেখি, তো 16খানাই লগ্ন আছে কিন্তু। যাই হোক, তো D1 এর লগ্নটাকে ডেফিনেটলি আমরা প্রায়োরিটি দিই। তো নবাংশ বলে আর একটা ছক হয়, নবাংশ বলে আর একটা ছক হয় আমাদের, যেটাকে আমরা D9 বলি। তো কোশ্চেনটা একটা প্রশ্ন দিয়ে শুরু করি যে অ্যাস্ট্রোলজির মধ্যে কতটা আবার ম্যাথামেটিক্স আছে, হাউ মাচ ম্যাথামেটিক্স ইজ ইনভলভড ইন অ্যাস্ট্রোলজি, তো সেটা নিয়ে আমরা একটু যদি কথাবার্তা বলি বোঝা যাবে। শুরু করি D9। D9 এরকমই একটা ছক হবে, এরকমই দেখতে, আপনারা ছক দেখে মোটামুটি প্রস্তুত বা অলরেডি আপনারা ইউ হ্যাভ বিন অ্যাকাস্টামড যে ছক বলতে কি বোঝেই আমরা, 12টা ঘর থাকে। তো D9 বা নবাংশ বলি। তো আমি যে বললাম যারা মোটামুটি ভাবে প্রেডিকশন করে তারা মিনিমাম 2খানা চার্ট দেখে, কেন? অর্থাৎ নবাংশের গুরুত্ব কেন এই D1 লগ্ন ছকের সঙ্গে, এই নবাংশের ইম্পর্টেন্স কেন এত বেশি দেওয়া হয়, প্রশ্ন করুন যে কোনো জ্যোতিষ দিয়ে আপনি প্রশ্ন করবেন, বেশিরভাগ ক্ষেত্রে একটা আনসার পাবেন, দ্যাট ইজ রাইট আনসার, যে নবাংশ থেকে আমরা পার্টিকুলার ওই জাতকের কোন গ্রহটা শক্তিশালী অর্থাৎ বলবত্তা বিচার করি। তার সঙ্গে নবাংশ আমাদের আরো কি সিগনিফাই করে, আমাদের ভাগ্য, আমাদের বিবাহ, এই জিনিসগুলো সিগনিফাই করে। তো যাই হোক, তো এইটা সাধারণত অ্যান্সার আপনারা পেয়ে থাকেন। তো হোয়াট ইজ দ্য ম্যাথামেটিক্যাল রিজন বিহাইন্ড ইট, এই বলবত্তাটা কেন আমরা নবাংশ থেকে বিচার করছি। আমি এই একটা টার্ম আপনাদের প্রত্যেকবার বলে থাকি আমার প্রোগ্রামে, যারা দুপুর 2টা থেকে লাইভে দেখেছেন এখনো অবধি, এবার থেকে বৃহস্পতিবার 9টাও দেখতে পাবেন, সেটা হচ্ছে যে একজনের জন্য 16 থেকে 20টা চার্ট দেখা উচিত, এটা মাস্ট, যেটা আমি করি, তার জন্য আমি 1 ঘন্টা সময় নিয়ে থাকি। এই 16 থেকে 20টা চার্ট বলা হয় বর্গ বিভাজন বা ষোড়শ বর্গ বিভাজন, ডিভিশনাল চার্ট, যেটা আগে বহু আগে দেখা হতো, এখন দেখা হয় না, তার উপরে কোনো মার্কেটে বইও নেই ইনফ্যাক্ট, আর লোকের সেই চেষ্টাও নেই শেখার জন্য। যাই হোক, তো এই D9 হলো এরকমই একটা বর্গের চার্ট, যেটা আমরা নবাংশ বলি। এরকম দশমাংশ আছে, D10 আছে, দ্বাদশাংশ আছে, চতুর্বিংশাংশ আছে, D24, যেখান থেকে আমরা পড়াশোনাটা দেখি। এটা কিরম জানেন তো, ঠিক আমি যদি বলি একটা মেডিকেল সায়েন্সের সঙ্গে যদি কম্পেয়ার করি, আপনার কোনো ডিজিজ হয়েছে, আপনি গেলেন জেনারেল OPD-তে গেলেন, আউটডোর পেশেন্ট ডিপার্টমেন্টে গেলেন, সেখানে আছে জেনারেল ফিজিশিয়ান, আপনি গেলেন চেস্ট পেন নিয়ে, তো যদি মনে হয় সেই জেনারেল ফিজিশিয়ানের আপনার কোনো কার্ডিওলজির প্রবলেম আছে, সেই ক্ষেত্রে তিনি ইউ উইল বি রেফার টু দ্য কার্ডিওলজি ডিপার্টমেন্ট, যদি আপনার নার্ভের সমস্যা হয় ইউ উইল বি রেফার টু দ্য নিউরো ডিপার্টমেন্ট। ঠিক সেরকম যখন আমি কোনো যাতায়াতিকার দেখব, কর্মের জায়গাটা 10th হাউস থেকে আমরা কর্মের জায়গা দেখব, যে কিরকম একটা জেনারেল প্রেডিকশন হলো, তারপরে চলে যাবে করেসপন্ডিং চার্ট দশমাংশে D10, এরকম প্রত্যেকটা ভাবের আলাদা আলাদা চার্ট হয়, সেক্ষেত্রে 100% কনফার্মলি বলা যায়, কোনো প্রবাবিলিটি নয়, কনফার্মলি বলা যায় আপনার এটা হবে। D24 জেনারেলি আমরা 4th, 5th, 9 থেকে আমরা পড়াশোনা দেখি, D20 চতুর্বিংশাংশ, এটা একমাত্র স্টার্ট এডুকেশনের জন্যই এই চার্টটা। তো যেটা বলি নবাংশের ক্ষেত্রে কেন তো গুরুত্ব, এত এত গুরুত্ব নবাংশকে আমরা দিই কেন, বাকি চার্টগুলো থাকতে মিনিমাম 2খানা রেকমেন্ডেড চার্ট আমরা বলি মাস্ট, এটা তার কারণ হচ্ছে দেখুন, এই প্রত্যেকটা আমাদের এই রাশিচক্র কত ডিগ্রি, 360 ডিগ্রি, রাইট, প্রত্যেকটা 12টার আমাদের রাশি আছে, তাহলে 360/12, তাই তো, তাহলে কত হচ্ছে 360/12, 360/12 মানে কত হচ্ছে 30 ডিগ্রি, তাই তো, তাহলে একটা রাশি 30 ডিগ্রি স্প্যান নিয়ে থাকে। এবারে চলে আসি এই
ডি নাইন মানে নবাংশ মানে একটা রাশিকে এই 30 ডিগ্রি স্ট্যান্ডকে ন ভাগে ভাগ করা হয়। দশমাংশ মানে ডি টেন, অর্থাৎ 30 ডিগ্রিকে 10 ভাগে ভাগ করে, একটা ভাগ পায় 3 ডিগ্রি। সেরকম এই 30 ডিগ্রিকে যদি 9 ভাগে ভাগ করি আমি নবাংশের ক্ষেত্রে, এই ক্ষেত্রে তাহলে 30 ডিগ্রি/9 কত হচ্ছে দেখবেন 3 ডিগ্রি 20 মিনিট। 3 ডিগ্রি 3.33 সামথিং, তো 3 ডিগ্রি 20 মিনিট। তো এই জিনিসটা 60 ডিগ্রি মানে আমরা জানি 1 60 ডিগ্রি হচ্ছে 1 মিনিট, তো 3.33 মানে 1/3 ডিগ্রি মানে 1/3 মিনিট মানে 20 মিনিট। তাহলে এইটাকে যদি 9 ভাগে ভাগ করি কোনো একটা রাশিকে, যেমন 9 ভাগে ভাগ করে এইভাবে এই একটা ভাগ পাচ্ছে আপনার 3 ডিগ্রি 20 মিনিট। এবার চলে আসি নক্ষত্রের বিচারে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কনসিডারেশন অফ কনস্টেলেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর প্রেডিকশন। নক্ষত্র বিচারে বললি আমাদের কটা নক্ষত্র আছে, 27 খানা নক্ষত্র আছে। এই 27 খানা নক্ষত্র টোটাল রাশিচক্র জুড়ে আছে। এখন নতুন একটা নক্ষত্র চলে এসেছে অভিজিৎ, 28 নম্বর নক্ষত্র, যদি আমরা সেটা কনসিডার করছি না, 27টা নক্ষত্র আমাদের আছে। এই 27টা নক্ষত্রের এক একটা নক্ষত্র নেয় 13 ডিগ্রি 20 মিনিট করে, 13 ডিগ্রি 20 মিনিট করে, কারণ 360 কে যদি আপনি 27 দিয়ে ভাগ করেন তাহলে পাবেন এই 13 ডিগ্রি 20 মিনিট। এক একটা নক্ষত্রে এবারে 4খানা করে পদ আছে, এটা আপনারা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন শুনে থাকেন, লৌহ পদ, রৌপ পদ মানে আয়রন পদ, লোহার পদ, রূপর পদ, সোনার পদ, তামার পদ, এগুলো শুনে থাকেন, বিভিন্ন সিগনিফিকেন্স আছে ডেফিনেটলি। যাই হোক, তো সেই একটা পদের ক্ষেত্রে বলবো তাহলে নক্ষত্রের টোটাল 13 ডিগ্রি 20 মিনিটকে 4টে পদ নিয়ে বিস্তৃত, তাহলে একটা পদ কত পাচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট ডিভাইডেড বাই 4 করে দেখুন 3 ডিগ্রি 20 মিনিট আসছে, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু দিস, হুইচ ইজ ইকুয়াল টু দিস। তার মানে নক্ষত্রের একটা পদ ইজ ইকুয়াল টু 1 স্লাইস অফ রাশি, মানে এই 3 ডিগ্রি 20 মিনিট রাশি নিল, এই রাশি যতটাই বৃত্তাংশের একটা বৃত্তাংশের সমান, নবাংশের একটা বৃত্তাংশের সমান একটা নক্ষত্রের একটা পদ। তাহলে এই D9ই একমাত্র কোয়েনসাইড করছে নক্ষত্রের একটা পদের সঙ্গে নবাংশের একটা বৃত্তাংশ, তাই জন্য এত পাওয়ারফুল বলি D9কে। যাই হোক, আজকের সময় নেই, ইন ফিউচার আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, সায়েন্টিফিক অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব অ্যাস্ট্রোলজির। তো আজকে আমরা এই এখানে থেমে যাচ্ছি, কারণ সময় বেশি নেই। তো আপনারা দেখতে থাকবেন প্রত্যেক বৃহস্পতিবার স্পেশাল এপিসোড রাত 9টায়, আর রোববার দুপুর 2টোতে আপনারা জানেন আমি লাইভে থাকি। নমস্কার, ভালো থাকবেন, আশা করি আপনার অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে।